হ্যালো বিউটিফুল মাম্মিস অ্যান্ড ড্যাডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেয়ান অ্যান্ড মম। তো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব বেবিদের ক্র্যাডল ক্যাপ নিয়ে। সব বেবিদেরই কম বেশি কিন্তু একটা সময়ে ক্র্যাডল ক্যাপ হয়ে থাকে, তো সেটা নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট রইল, তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে। এতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা ইজিলি পেয়ে যাবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে জানা দরকার ক্র্যাডল ক্যাপ কী। স্পেশালি নিউবর্নদের স্ক্যাল্পে ব্রাউনি বা ব্ল্যাক কালারের মোমের মতন একটা আস্তরণের সৃষ্টি হয়, সেটাকেই বলা হয় ক্র্যাডল ক্যাপ। এবারে বলি ক্র্যাডল ক্যাপ কেন দেখা যায়। ক্র্যাডল ক্যাপ হওয়ার পিছনের মেন কারণ হচ্ছে এক্সট্রা ড্রাইনেস। ড্রাইনেস থেকে কিন্তু ক্র্যাডল ক্যাপের সৃষ্টি হয়। বড়দের স্ক্যাল্পে যেমন ড্রাইনেস থেকে ড্যান্ড্রফের সৃষ্টি হয়, তেমনি নিউবর্নদের স্ক্যাল্পে ড্রাইনেস থেকে ক্র্যাডল ক্যাপের সৃষ্টি হয়। কারণ বেশিরভাগ শিশুর ক্ষেত্রেই জন্মের সময় কিন্তু চুল থাকে না, তাই তাদের স্ক্যাল্পটা ইজিলি ড্রাই হয়ে যায় আর সেটা থেকেই কিন্তু ক্র্যাডল ক্যাপের সৃষ্টি হয়ে থাকে। এবার বলি কোন বয়সী শিশুদের ক্ষেত্রে ক্র্যাডল ক্যাপ বেশি দেখা যায়। 0 to 3 month বেবিদেরই কিন্তু ক্র্যাডল ক্যাপ বেশি দেখা যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 3 মাসের ওপরের বাচ্চাদেরও কিন্তু ক্র্যাডল ক্যাপ হতে পারে। আর একটা কথা, ক্র্যাডল ক্যাপ শুধু স্ক্যাল্পেই নয়, ক্র্যাডল ক্যাপ চোখের পাশে বা কুনুই বা তোমার ঠোঁটের আশেপাশে কিন্তু হতে পারে। রেয়ানের ক্র্যাডল ক্যাপ হয়েছিল 1 মাসে আর সেটা হয়েছিল ভুরুর কাছে, কিন্তু রেয়ানের কিন্তু মাথায় পরের দিকে হালকা ক্র্যাডল ক্যাপ হয়েছিল। এবারে বলি ক্র্যাডল ক্যাপ হলে কি ঘরোয়া উপায়ে ঠিক করা যাবে। প্রথমে যদি ক্র্যাডল ক্যাপ অল্প পরিমাণে থাকে তাহলে অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে ক্র্যাডল ক্যাপ সারানো যাবে। প্রথম থেকে যদি তোমরা ট্রিট করতে থাকো ঘরোয়া পদ্ধতিতে তাহলে অবশ্যই ক্র্যাডল ক্যাপ কিন্তু ঠিক হয়ে যাবে। তো এবার বলি কী কী করতে হবে। যদি দেখো শিশুর স্ক্যাল্পে ক্র্যাডল ক্যাপের সৃষ্টি হয়েছে তাহলে সেখানে প্রত্যেক দিন হালকা নারকেল তেল নিয়ে সেটাকে ভালো করে হালকা হাতে মাসাজ করো আর একদিন অন্তর শ্যাম্পু করিয়ে দাও। আমাদের ডক্টর কিন্তু রেয়ানের যখন হালকা ক্র্যাডল ক্যাপ হয়েছিল এটাই সাজেস্ট করেছিল, আমি কিন্তু সেটাই করেছিলাম আর রেয়ানের ক্র্যাডল ক্যাপ কিন্তু পুরো ভালো হয়ে গেছে। আর তেল দেওয়ার পরে না যে নরম ব্রাশগুলো পাওয়া যায় সেটা দিয়ে আস্তে আস্তে আঁচড়াতে থাকো, তাতে ক্র্যাডল ক্যাপগুলো নরম হয়ে আসবে আর নিজে নিজেই কিন্তু উঠে যাবে। আর একটা কথা বলে রাখি, যদি ক্র্যাডল ক্যাপ হয়ে থাকে সেখানে কিন্তু কখনোই আঙুল দিয়ে ওঠানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। রেয়ানে যেহেতু ক্র্যাডল ক্যাপ খুব অল্প পরিমাণে ছিল সেজন্য ডাক্তার কোনো এক্সট্রা ময়েশ্চারাইজার দেয়নি। যে সমস্ত বেবিদের ক্র্যাডল ক্যাপ বেশি দেখা যায় সেক্ষেত্রে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াই কিন্তু ভালো, সেক্ষেত্রে ডাক্তার কোনো ময়েশ্চারাইজার দেবে আর সেটা লাগানোর ফলে ক্র্যাডল ক্যাপ কমে যাবে। এবারে বলি ক্র্যাডল ক্যাপ হলে কখন ডাক্তারের কাছে বেবিকে নিয়ে যাবে। ধরো ক্র্যাডল ক্যাপ মাথার স্ক্যাল্পে একটা সাইডে আছে, তোমরা ঘরোয়া পদ্ধতিতে 1 সপ্তাহের বেশি চেষ্টা করছো ঠিক করার, কিন্তু সেটা ঠিক হচ্ছে না, বরং সেটা ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়াই ভালো। ডাক্তার তোমাকে কোনো ভালো ময়েশ্চারাইজার লাগাতে দেবে, বেবির ক্র্যাডল ক্যাপ একদম কিন্তু ঠিক হয়ে যাবে। অনেকে বলে থাকে ক্র্যাডল ক্যাপ হলে নাকি শ্যাম্পু লাগানো উচিত না, সেটা কিন্তু একদমই ভুল কথা। অনেকে বলে শ্যাম্পু থেকে ক্র্যাডল ক্যাপের সৃষ্টি হয় যেহেতু শ্যাম্পু আমাদের স্ক্যাল্প ড্রাই করে দেয়, কিন্তু এটা একদমই ভুল কথা। হাইজিন কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে, পারলে সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা বেবিদেরকে শ্যাম্পু দাও আর রোজ কিন্তু অয়েল ম্যাসাজটা দিতে থাকো, দেখো ক্র্যাডল ক্যাপ ঠিক হয়ে যাবে। এবারের কোশ্চেন হলো ক্র্যাডল ক্যাপ কি কোনো ইনফেকশন। না বন্ধুরা, ক্র্যাডল ক্যাপ কোনো ইনফেকশন নয়, কিন্তু ক্র্যাডল ক্যাপ যদি বেশি পরিমাণে বাড়তে থাকে আর সেটাকে যদি হাত বা আঙুলের সাহায্যে তোলার চেষ্টা করা হয় পরবর্তীকালে কিন্তু সেটা ইনফেকশনের সৃষ্টি হতে পারে, সেগুলো থেকে কিন্তু একদম সাবধান থাকবে। ক্র্যাডল ক্র্যাপ হচ্ছে শিশুদের একটা জেনারেল প্রবলেম যেটা ড্রাইনেস থেকে হয়ে থাকে, যেটা ইজিলি কিন্তু ট্রিট করা সম্ভব। তো জেনে নিয়েছো বেবিদের ক্র্যাডল ক্যাপ কি, ক্র্যাডল ক্যাপ হলে ঘরোয়া পদ্ধতিতে কী করে ঠিক করবে। তবে একটা কথা বলে রাখি, যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের বেশি সময় ধরে ক্র্যাডল ক্যাপ থাকে আর সেটা যদি স্ক্যাল্পে ছড়িয়ে পড়ে তাহলে অবশ্যই কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করে নেওয়াই ভালো। তো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করবো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য বাই, থ্যাংকস ফর ওয়াচিং।